নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি একটা চাকরি সেই চাকরিকে কেন্দ্র করে শুধু সেই চাকরি প্রার্থী নয় তাদের গোটা পরিবারের একটা আশা একটা স্বপ্ন জড়িয়ে থাকে আর সেই চাকরিটার জন্য কিন্তু চাকরি প্রার্থীকে অনেক পরিশ্রম করতে হয় রাত ভোর জেগে থাকতে হয় নাওয়া খাওয়া ভুলে তারা পড়াশোনা করেন প্রস্তুতি নেন এবং তারপর সেই চাকরির পরীক্ষা দেন কেন না সেই চাকরিটা তিনি পাবেন ভালোভাবে পরীক্ষা দিয়ে আসার পর তাদের মাথায় এটাই ঘোরে যে তারা পাশ করবেন এবং চাকরিটা তাদের হবেই কিন্তু কি দেখা যাচ্ছে রাস্তায় বসে থাকতে হচ্ছে চাকরি প্রার্থীদের কেন নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে পরতে পরতে দুর্নীতির যে ছবি সেই ছবিটা স্পষ্ট হচ্ছে এবং তার সঙ্গে আদালতের নির্দেশ আজ আমরা কি দেখতে পেলাম আদালত নির্দেশ দিল 1911 জনের চাকরি বাতিল হয়ে গেল আদালতের নির্দেশে এই চাকরি বাতিল হয়েছে এসএসসি গ্রুপ ডি যারা চাকরি করছিলেন তাদের 911 জন 1911 জনের তালিকা প্রকাশ করলো এসএসসি এবং তাও আদালতের নির্দেশের 5 মিনিটের মধ্যে এসএসসি তরফ থেকে 1911 জনের তালিকা প্রকাশ করে দেওয়া হলো তাহলে কি জানতো এসএসসি যে কারা কারা এই বেনিয়মে চাকরি পেয়েছে প্রথমে বলা হয়েছিল 2820 জন এসএসসি কি বলছে আদালতে এসএসসি বলছে যে 2820 জনের নামে সুপারিশপত্র হয়েছিল কিন্তু তারা সুপারিশপত্র নেয়নি সেই জন্য 1911 জন তারা চাকরি পেয়েছেন এবং তারা দুর্নীতি করে টাকা দিয়ে বহাল তবিয়তে চাকরি করছেন আর যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছেন তারা আন্দোলন করছেন রোদ ঝড় বৃষ্টি উৎসব সবেতেই তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে এবং তারা এখানে বসে স্লোগান দিচ্ছেন চাকরি চাই নিয়োগ চাই কিন্তু কি দেখা যাচ্ছে আদালতের নির্দেশে 5 মিনিটের মধ্যে স্কুল সার্ভিস কমিশন দ্বারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিচ্ছে নামের তালিকা ধরে ধরে 1911 জনের এবারে এই আদালতের নির্দেশের পরে যে তালিকা প্রকাশ হয়েছে কোথাও গিয়ে আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা যে আদালতের নির্দেশে যেরকম 5 মিনিটের মাথায় ভুয়োদের তালিকা প্রকাশ হয়েছে সেরকম 5 মিনিটের মাথায় হয়তো তাদের নামটাও উঠে আসবে যেখানে বলা হবে যে তারা চাকরি পাচ্ছেন আর তাদেরকে রাস্তায় বসতে হবে না এই আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা এই মুহূর্তে আমি রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে যেখানে 698 দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এসএলএসটি নবম থেকে দশম শ্রেণীর চাকরি প্রার্থীরা এবং তারা কি বলছেন তাদের মুখ থেকেও আমরা একবার শুনি যে তারা কি বলছেন আমরা দেখতে পেলাম যে আদালতের নির্দেশের 5 মিনিটের মধ্যে যারা ভুয়ো চাকরি করছেন যারা ভুয়ো নিয়োগ যাদের হয়েছে তাদের তালিকা প্রকাশ হয়ে গেল এই জায়গা থেকে কি আপনারা আশা করছেন যে আপনাদের চাকরিটা 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে হ্যাঁ যতগুলো ম্যানিপুলেশন ঘটেছে তার মধ্যে শুধু সাদা খাতা নেই আরও অনেকভাবে ম্যানিপুলেশন হয়েছে আমাদের সাথে সেরকম যেমন একাডেমিক নাম্বার কমা বাড়া হয়েছে ইন্টারভিউয়ের নাম্বারেতে অনেক রকম গাফিলতি দেখা গিয়েছে আপনারা তো অনেকটা প্রস্তুতি নিয়েছিলেন তারপরে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তাহলে এই যে চাকরিটা বাতিল গেল যাদের এবং সেই জায়গা থেকে কি আপনাদের আশা যে আপনাদের চাকরিটা এবার হবে হ্যাঁ আমরা তো জেনুইন ক্যান্ডিডেট তো আমাদের তো ওই আশাটা নিয়েই তো আমরা বেঁচে আছি আর ওই আশাটা তো অযৌক্তিক কিছু না এটা তো যৌক্তিক কারণ আমরা সত্যিই অনেকটা পরিশ্রম করে অনেক পরিশ্রম পর আমরা লিস্টে নাম তুলেছিলাম কিন্তু আমাদের সাথে যেটা হয়েছিল দুর্নীতি করা হয়েছিল যারা সাদা খাতা জমা দিয়েছে যারা আরোভাবে টাকা পয়সা জমা দিয়েছিল তাদেরকে আগে দেওয়া হয়েছিল আমাদেরকে পিছনে করা হয়েছিল তো তারা যদি বেরিয়ে যায় তাহলে তো আমরাই পড়ে আছি সেই জেনুইন ক্যান্ডিডেট তো আমরা তো আশাবাদী হবই দেখুন মহামান্য আদালতের ওপর আমাদের আশা আছে ভরসা আছে আমরা অবশ্যই মহামান্য হাইকোর্টকে সাধুবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার জন্য তার সাথে এটাও বলবো যে হ্যাঁ আমরাও যারা পড়ে রয়েছি নবম থেকে দ্বাদশ স্তরে যারা গান্ধী মূর্তির এখানে এখনও পর্যন্ত 698 দিন ধরে ধর্ণা অবস্থান করছি আমরা জানি আমাদের মেধা আছে আমাদের আমরা আমাদের কলমের জোর আছে আমাদের ঠিক আছে আমরা ওই অসৎ পথে আমরা শিক্ষক হব শিক্ষক হচ্ছে একটা সম্মানীয় যেটা একটা সমাজ তৈরি করে একটা জাতি তৈরি করে সেই জাতিটা তৈরি করার ক্ষমতা আমাদের আছে মেধা আছে কলমের জোর আছে আমরা জানি যে যে সমস্ত অযোগ্য প্রার্থীরা বেরোচ্ছে তারা ভবিষ্যতে হয়তো আরও এরকম সংখ্যা পাওয়া যাবে অবশ্যই মেধারই জয় হবে আমরা আশা করি মেধার জয় হবে অবশ্যই আমি একবার আপনার কাছে জানতে চাইব 698 দিন ধরে আন্দোলন করছেন তাই সেই জায়গায় আদালত একটা নির্দেশ দিয়েছে যেখানে 5 মিনিটের মধ্যে তালিকা প্রকাশ হয়েছে একটু কি আশার আলো দেখতে পাচ্ছেন হ্যাঁ দীর্ঘ যন্ত্রণার পরে একটা আশার আলো তো অবশ্যই যে যারা অযোগ্য যাদের হাতে আমাদের ভবিষ্যৎ মানে নির্ভর করছিল সেই অযোগ্যরা আজকে বাতিল হয়েছে কিন্তু বাতিল পর্বটাই বিচার সম্পন্ন হলো না
নিয়োগ বাতিল হচ্ছে অযোগ্যদের, সেই জায়গায় যোগ্যদের নিয়োগটা, এটা হচ্ছে প্রকৃত বিচার। একদিকে যেমন কারো বিচার করা যেমন তো কর্তব্য, তেমনি অন্যদিকে দায়িত্বটা হলো বিচার কাউকে পাইয়ে দেওয়া। যারা আগুনে পুড়ল অবশ্যই আদালতের ভরসা আমাদের আছে, কিন্তু প্রসেসটা যাতে লং না হয়। একের পর এক মেধা তালিকা যেমন বাতিল করা হচ্ছে, সঙ্গে সঙ্গে মেধা তালিকাটা ওপেন করা হোক, যে যোগ্যদের নিয়োগের ব্যবস্থাটা করা হোক। একদমই তাই। যে ছবিটা আমরা বারবার তুলে ধরেছি যে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা এবং একের পর এক দুর্নীতি সামনে আসছে, সেই জায়গা থেকে এই যে আদালতের এই নির্দেশ এবং তার পাঁচ মিনিটের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যে তৎপরতা, ঠিক সেরকমভাবে যারা রাস্তায় বসে রয়েছেন, যেরকম অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে ঠিক সেরকমভাবেই যারা রাস্তায় বসে রয়েছেন তাদের যাতে দ্রুত নিয়োগ করা হয়, যেরকমভাবে পাঁচ মিনিটের তালিকা প্রকাশ করা হলো সেরকমভাবেই যাতে পাঁচ মিনিটের তালিকা প্রকাশ হয়ে তারা স্কুলে স্কুলে শিক্ষকতা করতে পারেন, সেই আশাতেই এখন বুক বাঁধছেন এই রাস্তায় বসে থাকা চাকরি প্রার্থীরা। আমরা প্রত্যেক দিন নানা ধরনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই, যেখানে আপনাদের কথা মূলত থাকে, আপনাদের সমস্যার কথা মূলত থাকে, এবং সেই ধরনের খবর যদি দেখতে হয় আপনাদের অবশ্যই একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন, এরই পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অন্যান্য সমস্ত খবর, সমস্ত ব্রেকিং নিউজ আপডেটের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়।